আসসালামু আলাইকুম। আমরা যারা ফেসবুক ব্যবহার করে থাকি তারা ফেসবুক যে ফলোয়ার সে বিষয়টি সবাই জানি। আমরা যখন অনেকের আইডিতে চলে যাই, ফেসবুক প্রোফাইলে চলে যাই, তার ফেসবুক প্রোফাইলে অনেকগুলো ফলোয়ার দেখতে পাই এবং আমাদেরও মনে ইচ্ছা করে যে যদি তার মতো অনেকগুলো ফলোয়ার থাকতো তাহলে কেমন হতো। আর হ্যাঁ, আজকের ভিডিওটি যদি আপনি দেখেন অবশ্যই সেই রকম আপনারও ফলোয়ার থাকবে, আর সেটা অবশ্যই রিয়েলভাবে। আপনারা যদি অন্য কোনো উপায়ে অটো ফলোয়ার অ্যাড করেন তাহলে কিন্তু আপনার আইডিটি নষ্ট হয়ে যেতে পারে, অর্থাৎ আপনার যে অ্যাকাউন্টে আছে সেটা হ্যাক হয়ে যেতে পারে বা যে কোনো কারণে নষ্ট হয়ে যেতে পারে। কিন্তু আজকে যে পদ্ধতি দেখাবো একদম সঠিক পদ্ধতি, আপনার আইডি নষ্ট হবে না। আর অবশ্যই এই কাজটি দেখলে কিন্তু আপনি কাজটি করতেও পারবেন, কোনো ঝামেলাই হবে না। তাই যদি আপনি আপনার ফেসবুক প্রোফাইলে অনেকগুলো ফলোয়ার অ্যাড করতে চান, অর্থাৎ যত কিছু তত ফলোয়ার অ্যাড করতে চান, তাহলে আজকের ভিডিওটি পুরোটা দেখতে থাকুন। কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আজকের ভিডিওতে। ভিডিওটি শুরু করার আগে এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল অপশনটি সিলেক্ট করে দিন। অটো ফলোয়ার অ্যাড করার জন্য আমাদের সবার প্রথমে একটা ব্রাউজারে চলে যেতে হবে। আমি আমার ফোনের যে ক্রোম ব্রাউজারটি আছে সেই ক্রোম ব্রাউজারের মধ্যে চলে যেতেছি, তাই ক্রোম ব্রাউজারে ক্লিক করে দিলাম। ক্রোম ব্রাউজারে ক্লিক করার পর উপরের দিকে যে সার্চ বক্স আছে সেখানে আমরা একবার ক্লিক করব। ক্লিক করার পর সেখানে আমরা লিখব বোল্ড টেক্সট, BOLD বোল্ড টেক্সট স্পেস টেক্সট TXT বোল্ড টেক্সট লিখে আমরা সার্চ করব। বোল্ড টেক্সট লিখে সার্চ করলাম। সার্চ করার পর এখানে দেখুন সবার প্রথমে চলে এসেছে যে লিঙ্গজাম নামে একটা আছে, এই যে এই অপশনটিতে আপনারা অবশ্যই ক্লিক করে দেবেন। এই অপশন তো না, ওয়েবসাইটে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আপনার কিন্তু এইরকম চলে আসবে, দেখুন এরকম সিম্পল চলে আসবে। আপনারা এই যে নর্মাল টেক্সট এখানে দেখবেন এবং হচ্ছে এখানে এই টেক্সটার যে বোল্ড আকারে এখানে চলে আসবে। আমরা এখানে নর্মাল টেক্সটে লিখবো যে আপনি কতগুলো ফলোয়ার আপনার রাখতে চান, অর্থাৎ যতগুলো ফলোয়ার রাখতে চান সেগুলো এখানে লিখবেন। আমি যদি এখানে কত লিখব, ধরেন যে 22,000 ডাইরেক্ট আমি 22,000 দিলাম। আপনারা আপনাদের ইচ্ছে মতো একটা দিয়ে দিবেন। এখানে আমি 22,000 দিলাম এবং এই যে 22,000-এর পরে দেখুন দুইটা সংখ্যার পর একটা কমা দেবেন, অর্থাৎ যেরকম হয় আর কি সেরকমভাবে আপনি যতগুলো সংখ্যা বাড়াবেন সেই হিসেবে একটা করে কমা দিয়ে দিবেন যাতে একদম রিয়েল মনে হয়। এখানে দেওয়ার পর এখানে আপনারা লিখবেন পিপল, পিপল আমরা পিপল লিখব, শুধু এটাই লিখব। অর্থাৎ আপনি যতগুলো ফলোয়ার রাখতে চান সেটা লিখবেন এবং তারপর আপনি এখানে পিপল লিখবেন। এখানে যদি আপনি আরও বাড়াতে চান সেটাও লিখতে পারবেন, অর্থাৎ যতগুলো দেবেন এতগুলো ফলোয়ার কিন্তু আপনার ফেসবুকে থাকবেন। এটা দেওয়ার পর দেখুন নিচের দিকে কিন্তু এটা চলে এসেছে, এই যে ওটা উপরে যেটা দেখছেন সেটা কিন্তু এখানে বোল্ড আকারে চলে এসেছে। আপনারা এখান থেকে দেখুন বোল্ড সাইন্স নামে যে অপশনটি আছে সেইখানে আপনারা এই যে লেখাটি আছে যেটা উপরে লিখলেন সেইটা আপনারা কপি করে নেবেন। এখানে ক্লিক করে ধরে এরকম টান দিয়ে নিয়ে এটাকে কিন্তু কপি করে নেবেন, কপি বা কাট যেটা করে নেন আপনারা এখান থেকে করে নেবেন। নেওয়ার পর এবার আপনারা আবার এই যে উপরের দিকে যে আছে ওটা কিন্তু কপি হয়ে থাকবে, উপরের দিকে এখানে ক্লিক করবেন সার্চ বক্সে। ক্লিক করার পর এখানে আপনারা লিখবেন ফেসবুক, facebook.com, এই দেখুন facebook.com লিখে আপনারা সার্চ করবেন। facebook.com লিখে সার্চ করার পর এই যে আপনার অ্যাকাউন্টটি কিন্তু এখানে ওপেন হয়ে যাবে, অর্থাৎ আপনারা যেভাবে ফেসবুক ব্যবহার করেন সেভাবে ওপেন হয়ে যাবে। ওপেন হওয়ার পর এবার আপনারা এই যে আপনার প্রোফাইলে চলে যাবেন। আমি আমার প্রোফাইলে চলে গেলাম। চলে যাওয়ার পর এখান থেকে দেখুন আপনার প্রোফাইলটা কিন্তু এখানে দেখা যাবে। আমি আলাদা একটা অ্যাকাউন্ট নিয়েছি, সাধারণ একটি অ্যাকাউন্ট, তাই এখানে এইরকম আসতেছে। আপনারা আপনাদের অ্যাকাউন্টে চলে যাবেন। তারপর এখানে দেখুন এডিট প্রোফাইল ডিটেলস, এডিট পাবলিক ডিটেলস, এখানে আপনারা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পর নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পরে দেখুন এখানে লিঙ্ক নামে একটা অপশান আছে, সেখানে আপনারা অ্যাড করে দেবেন, অ্যাডে ক্লিক করে দেবেন। অ্যাডে ক্লিক করার পর আপনারা এখান থেকে নিচের দিকে যে একদম নিচের দিকে দেখুন সোশ্যাল লিঙ্ক, এখানে আপনাদের অ্যাড সোশ্যাল লিঙ্ক থাকবে। এই সোশ্যাল লিঙ্কের ওখানে আপনারা অ্যাড সোশ্যাল লিঙ্ক থাকবে, সেখানে আপনারা ক্লিক করে দেবেন। অ্যাড সোশ্যাল লিঙ্কে ক্লিক করার পর এখানে দেখুন ইনস্টাগ্রাম আছে আপনারা, আর এখানে কিন্তু অ্যাকাউন্ট নেম আছে। আমরা এই যে ইনস্টাগ্রামের কাছে যে অ্যারো বাটনটি আছে সেখানে আমরা ক্লিক করে দেব। ক্লিক করার পর এখান থেকে
নিচের দিকে যাব, দেখুন এই যে স্পটিফাই যে অপশনটি আছে সেখানে আমরা ক্লিক করে দেব, অর্থাৎ যে ইনস্টাগ্রামটি থাকবে সেখান থেকে আমরা এই এই লেখাটিকে ক্লিক করে এখানে বসিয়ে দেবো, অর্থাৎ এই আরোতে ক্লিক করে এটা সিলেক্ট করে দেবো। তারপর এখানে আমরা যে অ্যাকাউন্ট নম্বরটি আছে সেই অ্যাকাউন্ট নম্বরের মধ্যে আপনারা একবার ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে লিখবেন ফলোড বাই এফ ও ডাবল এল ও ডব্লু এ ডি ফলোড বাই বি ওয়াই ফলোড বাই লিখবেন। তারপর আপনারা এখানে চেপে ধরে পূর্বে যে কপি করেছেন লেখাটি সেখানে আপনারা পেস্ট করে দেবেন। দেখুন ফলোড বাই, তারপরে যে আপনি যেটা এখানে পেস্ট করেছেন সেটা কিন্তু এখানে চলে আসবে। আসার পর এবার আমরা নিচের দিকে যাবো, যাওয়ার পর এই যে সেভ যে আইকনটি আছে সেখানে যদি আমরা একবার ক্লিক করে দেই, ক্লিক করে দিলাম, সিম্পল কাজ কিন্তু, আপনারা অবশ্যই পারবেন যদি পুরোটা দেখেন। ক্লিক করার পর এবার দেখুন আমরা যদি একবার রিফ্রেশ মারি, রিফ্রেশ দিতেছি উপর দিক থেকে টেনে নিচের দিকে নেমে নিয়ে রিফ্রেশ দিতেছি, দেওয়ার পর দেখুন আমরা যদি এবার ব্যাক হয়ে যাই, ব্যাক হয়ে গিয়ে আমরা আবার আমাদের প্রোফাইলে চলে যাই। দেখুন প্রোফাইলে যদি আমরা চলে যাই, প্রোফাইলে যাওয়ার পর এবার দেখুন এখানে কিন্তু সবার নিচের দিকে দেখুন এই যে এখানে দেখুন ফলোড বাই এত পিপল, অর্থাৎ যতগুলো আপনি এখানে অ্যাড করবেন সবগুলো কিন্তু এখানে দেখাবে। এবং দেখুন এটি কিন্তু প্রায় ফলোয়ারের যে আইকনটি আছে সেই রকমই দেখাচ্ছে, কেউ বুঝতেই পারবে না আপনার প্রোফাইলে যদি আসে সে কিন্তু কেউ বুঝতে পারবে না যে এটা ফেকভাবে তৈরি করা হয়েছে। আর এটি করলে কিন্তু আপনার কোনো কাছে আপনার লিঙ্কও দেওয়া লাগতেছে না বা আপনার পাসওয়ার্ড নাম্বার দিয়েও প্রবেশ করা লাগতেছে না, তাই হ্যাক হওয়ারও কোনো সম্ভাবনা নেই। এটা শুধু জাস্ট এখানে বসিয়ে দেওয়া, তাই কোনো হ্যাকের কোনো সম্ভাবনা নেই, আপনারা সবাই আপনাদের অ্যাকাউন্টে এটি করে রাখতে পারেন। আশা করতেছি যে আপনারা আপনাদের প্রোফাইলে যত খুশি তত ফলোয়ার অ্যাড করতে পারবেন। সুতরাং যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটির সাথেই থাকুন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।